মাঝে মধ্যেই আমাদের মন চায় ব্যস্ততার এই জীবন থেকে একটুখানি বিরতির। সপ্তাহের শেষে শরীর ও মনকে সতেজ করতে খোঁজ করি শান্ত নিরিবিলি কোনো এক জায়গার। সময়টা যেহেতু বর্ষাকাল, আমাদের চোখ চায় একটু সবুজের ছোঁয়া পেতে। তাই আপনাদের জন্য আজকের ভিডিওতে থাকল এক রাত দুই দিনের ছোট্ট একটা ট্যুর প্ল্যান, যেখানে আপনি থাকতে পারবেন প্রকৃতির মাঝে ট্রি হাউসে, ঘুরে দেখবেন জঙ্গলে ঘেরা অপূর্ব জলাশয়। উপভোগ করবেন গ্রাম্য জীবন ও গ্রামীণ হাট। মনকে সতেজ করবে ওয়াচ টাওয়ারের ওপর থেকে সবুজের সমারোহ। আর থাকবে বিস্তীর্ণ ঘন জঙ্গলের গা ছমছমে পরিবেশে অ্যাডভেঞ্চারের হাতছানি। আপনাদের যে জায়গায় আজ নিয়ে যাব সেটা হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার প্রান্তসীমায় অবস্থিত ছোট্ট এক গ্রামীণ জনপদ ঝিলিমিলি। নমস্কার বন্ধুরা, ড্রিম ট্রাভেলার্সের আরও একটা নতুন ভিডিওতে ঝিলিমিলি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এই ঝিলিমিলিতে আমরা থাকবো রিমেল ইকো ট্যুরিজমে। তো আমরা এখন এখানে চলে এসেছি। ঝিলিমিলিতে থাকার জন্য আছে নির্জন প্রকৃতির মাঝে সুসজ্জিত রিমিল লজ। এখানে অনেক ধরনের রুমের অপশন আছে। আমরা ছিলাম এই বিল্ডিংয়ের দোতলার একটা ঘরে। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের ঘরটার নাম ছিল মিলি। রুমে একটা খাট দেওয়া আছে যেখানে তিনজন থাকা যেতে পারে। আমরাও তিন বন্ধু মিলে ছিলাম, অসুবিধা হয়নি। রুমে এসি লাগানো আছে, টিভি আছে, জামাকাপড় রাখার জন্য একটা আলমারিও আছে, বাথরুমটাও ঠিকঠাক, গিজার লাগানো আছে। আর আছে রুমের সঙ্গে একটা ছোট্ট একটা ব্যালকনি। এই রুমের ভাড়া 2000 টাকা পার ডে। রুমের বাইরেও বসার জন্য চেয়ার দেওয়া আছে। ওপরে দুটো রুম আছে, একটা ঝিলি ও আমাদেরটা মিলি। এবার চলুন পুরো রিমিল লজটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে রিমিল লজের রিসেপশন। অনেক জায়গায় এইরকম বসার ব্যবস্থা করা আছে। এটা ট্রিপল বেড এসি কটেজ, ভাড়া 4000 টাকা। এর ঠিক পাশেই আছে বাচ্চাদের খেলার জায়গা। এটা হলো রিমিল লজের সবচাইতে আকর্ষণীয় থাকার জায়গা, ট্রি হাউস। এইরকম দুটো ট্রি হাউস আছে। এগুলোর ভাড়া 3500 টাকা পার ডে। আর এই ডবল বেড কটেজের ভাড়া পড়বে 3000 টাকা। বুকিংয়ের যোগাযোগের নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। লজের ঠিক পেছনে আছে গাছপালা দিয়ে ঘেরা ছোট্ট এই জলাশয়। খাওয়া দাওয়ার জন্য আছে রেস্টুরেন্ট। মোটামুটি সব রকম খাবারই এখানে পাওয়া যায়। রেস্টুরেন্টের দেওয়ালগুলো কাঁচের। এখানে বসে চারিপাশের দৃশ্য দেখতে দেখতে খাবার খেতে বেশ ভালোই লাগে। রিমিল লজ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে রয়েছে ছোট ছোট টিলা আর গাছপালা দিয়ে ঘেরা তালবেড়িয়া জলাধার। তালবেড়িয়া ড্যাম যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। পথের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম তালবেড়িয়া ড্যামে। জঙ্গলের মাঝখানে অপূর্ব সুন্দর এই তালবেড়িয়া জলাশয়।
পরিষ্কার নীল জল, শান্ত পরিবেশ। পাড়ে একটা সুন্দর নৌকা বাঁধা। এই নৌকা করে একটু ঘুরেও নেওয়া যায়। একটু সামনের দিকে এগিয়ে গেলে সিঁড়ি বাঁধানো এই ঘাটটা পড়বে। এখানে বসে থাকতেও বেশ ভালো লাগছিল। তালবেড়িয়া ড্যামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল যমুনা জোড় ব্রিজ। ব্রিজের পাশ দিয়ে একটা রাস্তা নিচে নেমে গেছে। নিচে আছে একটা ছোট্ট পার্ক। ঝিলিমিলি থেকে বান্দোয়ান যাওয়ার রাস্তাতে একটু পথ এগোলে এই জায়গাটা এসে পৌঁছাবেন। এটা হচ্ছে যমুনা জোড় ব্রিজ। এই ব্রিজের নিচে একটা রাস্তা আছে, ওখান দিয়ে এলে এই পার্কটা পাবেন। আর এই নিচের থেকে দেখুন ব্রিজটা খুবই সুন্দর দেখতে লাগছে। এখানে বসে যমুনা জোড় ব্রিজটাকে দেখতে বেশ সুন্দর লাগে। এখান থেকে রিমিল লজ ফেরার রাস্তায় পড়ল এই অঞ্চলের বেশ জনপ্রিয় পোড়াডি হাট। প্রত্যেক শনিবার করে জঙ্গলের মাঝে এই হাট বসে। আপনারা যদি শনিবার এখানে আসেন তাহলে এই পোড়াডি হাটটাও দেখে নিতে পারবেন। লজে ফিরে স্নান সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেললাম। রান্নাবান্না ভালোই লেগেছিল। সন্ধে নামতেই বিভিন্ন রকম আলোতে সেজে উঠল রিমিল লজ। সন্ধেবেলা লজের ভেতরে হাঁটাহাঁটি ও গল্পগুজব করে সময় কাটিয়ে দিলাম। লজের চারিপাশটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। রাত্রির নিস্তব্ধতাকে ভেঙে অনবরত ডেকে যাচ্ছিল ঝিঁঝি পোকারা। পরের দিন সকালে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সুতান জঙ্গলের উদ্দেশ্যে। ঝিলিমিলি থেকে রানীবাঁধ রোড দিয়ে সুতানের দূরত্ব 20 কিলোমিটার মতো। ঝিলিমিলি থেকে একটু এগোতেই আমরা প্রবেশ করলাম 12 মাইলের জঙ্গলে। এই রাস্তায় অরণ্যের সৌন্দর্য উপভোগ করার জন্য দুটো ওয়াচ টাওয়ার আছে। আমরা এসে পৌঁছালাম প্রথম ওয়াচ টাওয়ারে। উপর থেকে দেখা যায় বিস্তীর্ণ অরণ্য, দূরে মুকুটমণিপুর ড্যামও দেখা যাচ্ছিল। ওই দূরে দেখুন মুকুটমণিপুর ড্যাম দেখা যাচ্ছে। ক্যামেরা হয়তো চোখে পড়বে না, খালি চোখে খুব সুন্দর লাগছে এখান থেকে। দুটো ওয়াচ টাওয়ার খুবই কাছাকাছি আছে। ঝিলিমিলি থেকে সুতান যাওয়ার পথে এটা দ্বিতীয় ভিউ পয়েন্ট। এখান থেকেও ভিউটা কীরকম লাগে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই টাওয়ারের সামনে উঁচু উঁচু গাছ থাকায় দূরের দৃশ্য খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। তো ঝিলিমিলি থেকে বেরিয়ে যখন আপনারা সুতান ফরেস্টের দিকে যাবেন 12 মাইলের জঙ্গলের মাঝখান দিয়ে, তখন এই প্রথমে যে ভিউ পয়েন্টটা পড়বে ওটাতেই দাঁড়াবেন। এখান থেকে দ্বিতীয় ভিউ পয়েন্টটা থেকে অতটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না,
তবে আপনারা আসতেই পারেন, তবে যদি দুটোর মধ্যে একটাকে বেছে নিতে চান তাহলে অবশ্যই প্রথমেরটা দাঁড়াবেন। দুপাশে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে মসৃণ কালো পিচের রাস্তা। সামনে এগিয়ে একটা রাস্তা চলে গেছে ডান দিকে, ওটাই সুতান যাওয়ার রাস্তা। এই 12 মাইলে জঙ্গল দিয়ে যখন আপনারা আসবেন তখন দেখবেন ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, এই ডান দিকে রাস্তাটাই চলে গেছে সুতানের দিকে। গভীর অরণ্যের মাঝখান দিয়ে চড়াই উত্তরাই রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। রাস্তাটা এতটাই নির্জন যে দীর্ঘ চলার পথে নজরে পড়ল না একটাও জনপ্রাণীর। সময় এই সুতানের জঙ্গল মাওবাদী অধ্যুষিত ছিল, তবে সেসব এখন অতীত, নিশ্চিন্ত মনে এখানে আসতে পারেন। তবে দিনের বেলা এখানে আসাই ভালো, কারণ অনেক সময় দলমা পাহাড় থেকে হাতির দল নেমে আসে এখানে। চলতে চলতে এই জায়গাটা একটু খেয়াল করবেন, বাঁদিকের এই রাস্তাটাই গেছে সুতান ওয়াচ টাওয়ারের দিকে। তো আমরা এখন চলে এসেছি সুতানে, জঙ্গলের মাঝখানে একটা সমতল জায়গা আছে এখানে, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা একসময় ফরেস্টের ক্যাম্প ছিল যা আপনার মাওবাদীরা সেই সময় ধ্বংস করে দেয়। এক সময় কিন্তু এই সুতানে সাধারণ মানুষ বা পর্যটকদের চলাফেরা ছিল না, এই দেখুন তার প্রমাণ, মাওবাদীরা এক সময় এই ফরেস্টের ক্যাম্পটা ধ্বংস করে দেয়। গভীর জঙ্গলের মাঝখানে আছে এই এক টুকরো ফাঁকা সমতল জায়গা, শীতকালে অনেকে এখানে পিকনিক করতে আসেন। এখানে জঙ্গলের মাঝে একটা ছোট্ট জলাশয় আছে যা সুতান লেক নামে পরিচিত। তৈরি হয়েছে এই ওয়াচ টাওয়ারটিও, টাওয়ারের ওপর থেকে চারিপাশটা দেখতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ঝিলিমিলি ও সুতানের জঙ্গল কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইলো।